আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ফার্স্ট পেপারের নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যার Lecture-6 নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমে যে অঙ্কটা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ওয়েট ওয়েট কুইটে এই টাইপের অঙ্ক প্রচুর আসে। তো সর্বপ্রথম চলো আমরা অঙ্কটা পড়ে আছি যে কি অঙ্ক বলা হয়েছিল। তো দেখো যে 800 কেজি ভরের নৌকার ওপর 70 কেজি এবং 90 কেজি ভরের 200 লোক দাঁড়িয়ে আছে। নৌকাটি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল। 90 কেজি ভরের লোকটি নৌকার সাপেক্ষে পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিলে নৌকায় অবস্থানরত ব্যক্তিটি 350 মিলিগ্রাম ভরের একটি ফুটবল পশ্চিম দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে কিক করলো। তাহলে নৌকার শেষ বেগ কত? প্রথমে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, যখন লোকটা লাফ দিয়েছিল তখন নৌকাটার মানে বেগ কেমন ছিল। এই বেগটা বের করার পর তারপরে ফুটবল কিক করার পর নৌকার বেগ আবার কত হয়েছে এটা বের করতে হবে। তার আগে আমাদেরকে প্রথমে কি বের করতে হবে যে লোকটা লাফ দেওয়ার পর নৌকার বেগটা কত হয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ভর ক্রিয়া সূত্র অনুসারে লিখতে হবে। ভর ক্রিয়ার সূত্র অনুসারে তো কি কি লিখবো আমরা আগে প্রথমে একটু চলো একটু ডিসকাশন করে নিই। যে নৌকার ভর 800 কেজি এবং দাঁড়িয়ে ছিল 70 কেজি এবং 90 কেজি, মানে কি প্রথম প্রাথমিক অবস্থায় M1 ইকুয়ালটা আমাদের কি 800 প্লাস 70 প্লাস 90, মানে কি M1 এর মান হচ্ছে কি 960 কেজি ছিল। ঠিক আছে, তো 960 কেজি অবস্থায় নৌকার বেগ কত ছিল? V1 হচ্ছে কি আমাদের ছিল E1, এটা আমরা বলতে পারি E1 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো যখন বস্তুটা লাভ দিল মানে নৌকাতে থেকে একজন বস্তু যখন লাভ দিল, ঠিক আছে, লাভ দেওয়ার পরে নৌকাতে হচ্ছে কি এই 90 কেজি বস্তুটা কি মানে লোকটা কি আদি অবস্থায় কি ছিল, নৌকাতে স্থির ছিল না প্রকৃতপক্ষে? তাহলে 90 কেজি ভরের লোকটা কি ছিল? নৌকাতে স্থির ছিল। ঠিক আছে, তো তারপর কি করেছে, সেকেন্ড কেজে যখন লাভ দিয়েছে এই লোকটা, তো তখন কি করেছে, ওনার বেগ কত ছিল? 3 মিটার পার সেকেন্ড। তখন তো তার ওজন 90 কেজি ছিল, আর ভি তো বের করতে হবে যে নৌকা কত দূর মানে কেমন বেগ হয়েছে। আর যখন লাভ দিয়ে চলে গেছে তো সেকেন্ড ক্ষেত্রে মানে কি শেষ বেগের ক্ষেত্রে তখন নৌকার ভরে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তখন কিন্তু 90 কেজি ভরের বস্তুটা মানে লোকটা নাই। ঠিক আছে, তাহলে তখন হচ্ছে কি নৌকার এম হবে কত, 800 প্লাস 70, মানে কি 870 কেজি। চলো আমরা ভর ক্রিয়া সূত্রটা লিখি, যে M1 E1 প্লাস M2 E2 ইকুয়াল টু M2 V2 প্লাস M V। ঠিক আছে, তো আমরা লিখি 960 ইন্টু 5 প্লাস 90 ইন্টু 0 90 ইন্টু 3 প্লাস 870 ইন্টু V। ঠিক আছে, তাহলে 960 ইন্টু 5 মাইনাস 90 ইন্টু 3 ডিভাইডেড কত, 870 ভি। তাহলে আমরা এখান থেকে ভি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 64.71 মিটার পার সেকেন্ড। মানে কি এই যে মনে করো যে 90 কেজি ভরের একজন লোক যখন নৌকা থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল তখন নৌকাটার বেগ হয়ে গেছে তখন হচ্ছে কি হচ্ছে কি 64.71 মিটার পার সেকেন্ড, মানে 64.71 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। প্রথমে নৌকা চলতে ছিল 5 মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, তারপর দেখো আমাদের নৌকায় অবস্থিত একটা ফুটবল আছে 350 গ্রাম ভরের, 350 মিলিগ্রাম ভরের। তাহলে নৌকা অবস্থিত ফুটবলের ভর বেগ কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তারপর কি করতে হবে যে কিক করার পর এই ফুটবলের ভর বেগ কত হবে, যে ভর বেগের পার্থক্য ইকুয়াল টু কি করতে হবে আমাদেরকে আবার হচ্ছে কি এই যে মাইনাস আমাদের হচ্ছে কি বের করতে হবে, আবার নতুন একটা বেগ বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এগুলো বের করে ফেলি।
নৌকায় অবস্থানরত ফুটবলের ভর বেগ। তো ফুটবলের ভর কত জানা ছিল? 350 মিলিগ্রাম থেকে আমরা কেজিতে করে নিলাম, আর আমরা নতুন যে বেগ পেলাম 64.71 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ভর বেগের একটা মান বের হবে, তাই না? তাহলে 22.64 কেজি মিটার পার সেকেন্ড। তো কি করার পর ফুটবলের ভর বেগ, তো কি করে আমাদেরকে কত বেগে কি করা হয়েছিল যেমন দেখো, 350 × 3 × 15, ঠিক আছে? তাহলে আমাদের কত হচ্ছে মান, সে হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের মানে উল্টা একটা দিকে মানে কি করা হয়েছিল, তার ফলে হচ্ছে কি আমাদের মানটা নেগেটিভ আসবে, 5.25 কেজি মিটার পার সেকেন্ড। তো আমরা এই মানটা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে কি ভর বেগের পরিবর্তন বের করবো আমরা। চলো ভর বেগের বেগের পরিবর্তন ইকুয়াল টু আমরা হচ্ছে পাচ্ছি 22.64 −5.25, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 27.89 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটা তো আমাদের ভর বেগের পরিবর্তন পেয়ে গেলাম, তাই না? তো আমাদের দেখো যে নৌকায় যখন ওই লোকটা 90 কেজি ভরের লোকটা লাফ দিয়ে চলে গেল, তাহলে নৌকার ভর কত তখন ছিল, সে 870 কেজি, ঠিক না? তো 870 কেজির মধ্যে যে 70 কেজি ভরের যে বস্তুটা ছিল, সে কিন্তু নৌকার থেকে বলতে কিক করেছিল। কিক করার পর তাহলে নৌকার বেগটা কত আছে, তাহলে চলো এই যে ভর বেগের পরিবর্তনের মান 27.90 = −870 × V, তাহলে আমরা এখান থেকে কত মান পাই, এখান থেকে আমরা পাচ্ছি দেখো −0.03032 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই কি আমাদের নৌকার পশ্চাৎ বেগ, নৌকার পশ্চাৎ বেগ = 0.0325 মিটার পার সেকেন্ড। তো তোমরা জানো যে নৌকার পশ্চাৎ বেগ যদি আমরা এখানে লিখি, তাহলে এখানে কোনো মাইনাস দেওয়ার প্রয়োজন হয় না। তো আশা করি তোমরা এই নৌকার অঙ্কটা বুঝতে পেরেছ, এবং নৌকা রিলেটেড যতগুলো অঙ্ক তোমাদের বই আছে, এই একটা অঙ্কর মাধ্যমে তোমার অলমোস্ট সবগুলো অঙ্কই শেষ হয়ে যাবে। তো আমরা এরপরের অঙ্কতে চলে যাই। অঙ্কতে দেখো যে তিনটি মানে বস্তু দেওয়া আছে, তাদের ওজন দেওয়া আছে 6 কেজি, 8 কেজি এবং 4 কেজি। এই তিনটা বস্তুকে এফ বলে টানা হচ্ছে, ঠিক আছে? তাহলে এফ এর মান কত হলে সিস্টেমে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে গতিশীল হবে, এবং এ এবং বি বিন্দুতে এ রশ্মির টান কত হবে বের করতে হবে। তো প্রথমে আমরা একটু চিন্তা করে দেখো যে আমাদের মনে করো যে আমরা তো এফ ইকুয়াল টু এম এ পড়েছি, তাই না? আমরা কখনো এইভাবে অনেকগুলো বস্তু একসাথে টানে এমন কোনো প্রশ্ন তো কখনো পড়িনি ইন্টার লেভেলে। যদি পড়ে থাকো তাহলে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে তোমরা অঙ্কটা খুব ভালোভাবেই পারবে, যদি না পড়ে থাকো তাহলে তো তোমাদের অঙ্ক অবশ্যই বুঝতে হবে। তো চলো যে আমরা এফ বলে একটা বস্তুকে টানবো, মানে কি একটা বস্তু, এখানে তিনটা বস্তু আছে, এই তিনটা বস্তুকে যখন আমরা টানবো তখন কি তাদের যে টান মানে তাদের অ্যাকচুয়াল একটা ভর আসবে, তাই না? টোটাল একটা ভর আসবে, এই ভরটাকে একটা ত্বরণের সাথে তুলনা করতে হবে। দেখো যে এই 6 কেজি ভরের বস্তু যখন আমরা টানবো তখন কি সেম ত্বরণে টানতে হবে না, তারপর 8 কেজি ভরে যখন একটা বস্তু টানবো তখন আবার সেম ত্বরণে টানতে হবে না, আবার যখন 4 কেজি ভরে একটা বস্তু টানবো তখন আবার ওই সেম ত্বরণে তো টানতে হবে, তাই না? তাহলে হচ্ছে কি এফ হবে। তাহলে এখানে যদি আমাদের এই বলটার মান যদি F3 হয়, এই বলটার মান যদি F2 হয়, এই বলটার মান যদি আমার F1 হয়, তাহলে চলো আমরা কি করতে পারি দেখো তো, যে আমাদের এফ ইকুয়াল টু বলতে পারি F1 + F2 + F3, মানে কি আমরা কি বলের লব্ধি থেকে পাই না, বলের লব্ধি সূত্র, তাহলে F1 মানে কি
M1A plus, M2A plus, M3A, তাই না? তাহলে আমরা এখান থেকে M1 plus M2 plus M3 দিয়ে কি কমন নিতে পারি না A? এখন তোমাদের প্রশ্ন আসবে যে এ ভাইয়া কেন আপনি হচ্ছে কি এখানে তরুণ সবসময় সবগুলো সেম রাখলেন তুমি দেখো যে আমরা একই দিকে মনে করো যে বস্তুগুলো টানতেছি মানে কি বস্তুগুলো সবগুলো তরণে একই দিকে যদি বিপরীত দিকে হতো তাহলে আমরা তরণ আলাদা আলাদা লিখতাম কিন্তু যেহেতু আমরা প্রতিটা বস্তুই একই দিকে টানতেছি এফ বলের দিকে টানতেছি অথবা তুমি বলতে পারো যে আমি হচ্ছে কি পূর্ব দিকে টানতেছি বস্তুগুলোকে ঠিক আছে তাহলে কি হবে যে সবগুলো তরণটা তো সেম হবে তাই না তাহলে আমি তুমি এখানে আরেকটা কথাও লিখতে পারো যে তুমি এভাবে লিখতে পারো A1, A2, A3 দিয়ে এখানে সাইডে বলতে পারো A1 equal to A2 equal to A3 equal to A তোমরা এই কথাটাও লিখতে পারো ঠিক আছে তো দেখো আমাদের M1, M2 আর M3 ভর্ত দেওয়াই আছে কত 6 কেজি প্লাস 8 কেজি প্লাস 4 কেজি ইন্টু এ তাহলে এখানে কত হয় যে আমাদের 12, 18 তো এই এর মানটা কত দেখো বলা হয়েছে যে সিস্টেমটি যদি 2 মিটার পার সেকেন্ড ইনভার্স টু তরণে গতিশীল হয় মানে কি এর মান যদি 2 মিটার পার সেকেন্ড ইনভার্স টু হয় তাহলে আমাদের সেই সিস্টেমে এফ এর মান কত হবে মানে কি 18 ইনটু 2 এখান থেকে আমরা কত পাচ্ছি 36 নিউটন তাহলে আমরা কি পেয়ে গেলাম যে এই যে এফ বল এই এফ বলটা আমরা পেয়ে গেলাম এফ বলটা হচ্ছে কি আমাদের 36 নিউটন বলে টানিত হচ্ছে তো এবার দেখো এবার হচ্ছে কি আমাদের ক্রিটিক্যাল যে প্রশ্নটা সেটার মান দেওয়া আছে বের করতে হবে কি যে এ এবং বি বিন্দুতে টান নির্ণয় করতে হবে প্রথমে আগে দেখো যে এ বস্তুটা টানার কারণে বি বিন্দুতে সর্বপ্রথম টান সৃষ্টি হয় তারপর কি হয় এ বিন্দুতে যায় প্রথমেই কিন্তু এ বিন্দুতে টানের সৃষ্টি হয় না মানে কি এ বি বিন্দুতে টানের পরিমাণ বেশি এ বিন্দুতে টানের পরিমাণ কম কারণ হচ্ছে যে দেখো যে এ বস্তুটার সাথে এ বস্তুটা কানেক্টেড আছে তাই না তো এ দুটা বস্তু যখন টানবো তখন এ বি বিন্দুতে টানের পরিমাণ কি বেশি হবে না কারণ তুমি দেখো এফ বলের কাছাকাছি বি বিন্দু তাই না তাহলে বল যত কাছাকাছি হবে টানের পরিমাণ ওই বিন্দুতে কি বেশি হবে না আর যখন বল দূরে চলে যাবে তখন হচ্ছে কি ওখানে টানের পরিমাণ কম হয়ে যাবে তাই না তাহলে দেখো যে আমাদের প্রথমে বি বিন্দুতে টান যদি আমরা বের করি আমাদের মশার দরকার এখানে কাটবো বি বিন্দুতে টান ঠিক আছে তো দেখো বি বিন্দুতে আমাদের টান কত হচ্ছে এফ বি আমরা বলতে পারি ঠিক আছে তো দেখো টোটাল বল মাইনাস টোটাল বল মাইনাস আমাদের কত হচ্ছে 4×2 মানে কি 4×A ঠিক আছে তাহলে 36 মাইনাস 4×2 মানে কি 36 থেকে আমাদের 8 বাদ দিলে কত হচ্ছে 28 ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম বি বিন্দুতে টান একই সাথে যদি আমরা এখানে এ বিন্দুতে টান বের করি দেখো এ বিন্দুতে যখন টান বের করবো তখন কি আমরা বি বিন্দুর টান তো আমরা পেয়ে গেছি এখান থেকে কি করতে হবে এ বিন্দুর টানটা বিয়োগ করতে হবে মানে কি যে এফ এ ইকুয়াল টু এফ বি মাইনাস A×A তাহলে কি 28 মাইনাস A×2 মানে কি 28 মাইনাস 16 তাহলে আমাদের কত হচ্ছে 12 নিউটন তাহলে আমাদের দেখো তিনটা প্রশ্নের অ্যান্সার বের করতে বলেছিল হচ্ছে কি এফ এর মান আমরা বের করেছি বি বিন্দুটা টান বের করেছি এবং এ বিন্দুটাও টান বের করেছি তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তো আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাই 5 কেজি ভরের একটি কাঠের গুড়িকে লক্ষ্য করে 18 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ফায়ার করা হলো মিউ কে ইকুয়াল টু দেওয়া আছে 0.14 হলে গুলি সহ কাঠের গুলিতে আর কত দূর গিয়ে পড়বে প্রথমে আমার এখানে হচ্ছে কি ভর ক্রিয়া সূত্র অবলম্বন মানে অ্যাপ্লাই করতে হবে চলো নিচে মনে করো হচ্ছে কি একটা গুলি ঠিক আছে এই গুলিটা হচ্ছে কি করতেছে একটা কাঠের টক্তার মধ্যে এই বেগে এত দূর যাচ্ছে ঠিক আছে তো দেখো
যে গুলি তার আদি বেগ কত ছিল U1 ইকুয়াল টু আমি বলতে পারি 300 মেগাপার সেকেন্ড, আর ভর কত ছিল জানো 18 গ্রাম, 18 × 10⁻³ কেজি। ওকে, তারপর দেখো যে এই M2 এর মান কত ছিল জানো 5 কেজি, U2 এর মান তো স্থির ছিল, তো এই V0 এর মান বের করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে দেখো ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, দেখো তো M1 E1 প্লাস M2 E2 ইকুয়াল টু M1 প্লাস M2 বাই V0। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 18 × 10⁻³ × 300 প্লাস 0 × 10⁻³ প্লাস 5 টু V0। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে V0 এর মান কত হচ্ছে আমাদের 1.076 মেগাপার সেকেন্ড। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো তারপরের কথা হলো কি আমাদের, এটা তো আমরা হচ্ছে কি বেগ পেলাম যে বস্তু কত বেগে যাচ্ছে, তাহলে আর কত দূর অগ্রসর হবে। এখানে দেখো আমাদের গতি ও ঘর্ষণের মান দেওয়া আছে, তো গতি ও ঘর্ষণ ইকুয়াল টু কত তা আমাদেরকে প্রথমে আগে মানে সূত্রটা আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, তো প্রথমে চলো আমরা একটু সূত্র একটু ড্রাইভ করে নিই, কারণ আমরা যদি সূত্রে না জানি তাহলে আমরা কিভাবে অঙ্ক করবো, ঠিক না? তো চলো প্রথমে আগে আমরা চলো একটু সূত্র ড্রাইভ একটু ফ্লিপ মানে ব্রিফ করে আসি। ঠিক আছে, মনে করো যে V² = V0² - 2as। ঠিক আছে, তো এখান থেকে দেখো এই ভি এর মান যদি 0 হয় তাহলে V0² = 2as, A = V0² / 2s। তো আমরা কি জানি যে গতি ও ঘর্ষণ FK = μK×R, তাই না? তো এই FK = আমাদের কত, FK = μK×mg। ঠিক আছে, তো μK×mg, আর এই FK মান কত আমাদের mA μK×mg, এই mm কেটে যায়, তাহলে A এর মানটা যদি আমরা বসাই দিই V0² = 2s, তাহলে μK×g, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত μK = V0² / 2gs। ঠিক আছে, তাহলে আমাদের দেখো একটু আগে আমরা এই যে V0 এর মানটা বের করলাম, আর μK এর মানও জানি, এই s এর মান বের করতে হবে, মানে কি s = আমরা জানি V0² / 2gμK। তাহলে আমরা V0 এর মান কত পেলাম আমরা একটু আগে 1.076 এর উপর স্কোয়ার ডিভাইডেড 2 × 9.8 × 0.14। তাহলে আমাদের দেখো এটা ফলটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কি আমাদের 0.42 মিটার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা এর আগেও ঘর ক্রিয়াতে অনেক সূত্র পড়েছি, তাদের মধ্যে এটা একটা অন্যতম একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা Lecture-6 আজকে এ পর্যন্ত সমাপ্ত করব। তো আমাদের Lecture-7 খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আপলোড হবে নির্দিষ্ট টাইমে, আমাদের যে ফিজিক্সের নির্দিষ্ট টাইম দেওয়া আছে ওই টাইমে তোমাদের সামনে আমাদের ফিজিক্সের সবগুলো ভিডিও ইনশাল্লাহ আপলোড হবে। তো তোমাদের ভালো রেসপন্সের জন্য তোমাদেরকে অত্যন্ত আবারও ধন্যবাদ, এবং তোমরা আমাদের ভিডিও আরও বেশি বেশি শেয়ার লাইক করো, এটা তোমাদের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট যাই বলো রইল। তোমরা যদি আমাদেরকে উৎসাহ দাও তাহলে আমরা অবশ্যই উৎসাহ পাবো, এবং তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও আমরা আপলোড করব। তো আশা করি এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।